প্রথম যে ভাই আবু সালে মনে হয় উনি হাত উঠিয়েছিলেন, তো আপনাকে আমি ফোনটা আনমিউট করে দেবো ইনশাল্লাহ। আবু সালে, জি আপনি প্রশ্ন করবেন ইনশাল্লাহ। জি ভাই আবু সালে, আপনার ফোনটা আনমিউট আছে, তো আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলেন। শাকিব কাছে আমার কোশ্চেন হচ্ছে, আমাদের মোহাম্মদ ইসলাম কি মাগরিবে সরি ফজরের সুন্নাহ সালাতে সূরাতুল কাফিরুন কি উনি রিপিট করতেন কয়েকবার? ইবনে কাসিরের বাংলা ভার্সন ডক্টর মুজিবুর রহমানের ওখানে একটা হাদিস উনি কোট করেছেন, জানতে চাচ্ছিলাম সূরাতুল কাফিরুন। সূরায়ে কাফেরুন পড়তেন প্রথম রাকাতে, আর সূরায়ে ইখলাস পড়তেন দ্বিতীয় রাকাতে, এতটুকু আমার জানা আছে। আর আরেকটা জানা আছে, সেটা হচ্ছে যে ফজরের সুন্নত কে রাকাতাইন খফিফাতাইন খুবই হালকা পড়তেন, এত হালকা পড়তেন যে বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা হালকারা বিয়ম বিল কোরআন। আমরা চিন্তা করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাটা পড়লেন কিনা, কিন্তু এই সহিহ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রিপিট করতেন না। তবে ওই ইবনে কাসিরের বেশ কিছু জয়ীফ আছে, এক পারে আবার কখনো হয়তো আমল করেছেন ব্যতিক্রম, এটাও হইতে পারে আর না হইলে ব্যতিক্রম, কখনো একবার হয়তো রিপিট করে নিলেন, রিপিট করা একটি সূরা বারবার পড়তে পারেন বা একটি আয়াত বারবার পড়তে পারেন, এটা মাসলা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু সহি সুন্নাহ আমার জানা নেই। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরুন আহসান জাযা শেখ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাইরা এবং বোনেরা যারা সবাই লাইনে আছে, তাদের সকলেরই একটু মনোযোগ আকর্ষণ করছি। আমরা যেহেতু একটা সিস্টেমের মাধ্যমে আমরা আলোচনা শুনছি, আল্লাহর বিশেষ মেহেরবানি আলহামদুলিল্লাহ যে আমরা অনেক দূর থেকে শেখ আমাদেরকে সরাসরি লাইভে প্রোগ্রাম করতেছেন, তো এই সিস্টেমটা যেন সুন্দরভাবে পরিচালনা হয় তার জন্য আমি সকলেরই সহযোগিতা কামনা করছি। যারা আমরা ফোনগুলো আনমিউট করছি প্রশ্ন করার উদ্দেশ্যে, আমি রিকোয়েস্ট করব কোন ব্রাদার যখনই প্রশ্ন করে ফেলবেন প্রথম সালাম দিবেন, তারপর বাকি ব্রাদার এবং শিক্ষক সবাই আমরা আমাদের নিজ দায়িত্বে ফোনগুলো মিউট করে দিব, কারণ আমি সবাইকে মিউট করলে হয়তো সেকে লাইন সহ সব মিউট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আমরা সবাই একটু দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ, সহযোগিতা করবো কনফারেন্সটা সুন্দরভাবে পরিচালনা হওয়ার জন্য। আর আমার প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, শেখ যখন উত্তর দিবেন, অবশ্যই আমরা আমাদের প্রশ্নকারী আমরা ফোনটা মিউট করে দিব আনটিল শেখ প্রশ্ন উত্তর শেষ করা পর্যন্ত ইনশাল্লাহ। যদি আরো কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তী করবো। জাযাকাল্লাহ খাইরান। তো এই মুহূর্তে আরো একজন হাত উঠিয়েছেন, দেখা যাক ইনশাল্লাহ কে। মোহাম্মদ, আচ্ছা এটা এটা আমাদের মনিরুজ্জামান ভাই, আপনার ফোনটা আমি আনমিউট করে দিচ্ছি ইনশাল্লাহ। তারপরে যারা অডিওতে আছেন ইনশাল্লাহ প্রশ্ন করবেন পরে পরবর্তীতে ইনশাল্লাহ। আমার এটা একটা ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন ছিল। বৃদ্ধ বয়সে পিতামাতার ক্ষেত্রে, মানে বৃদ্ধ বয়সে পিতামাতা যদি মানে তাদের ভিতরকার যে অবনতি ঘটে সেই ক্ষেত্রে আপনার কি দায়িত্ব আছে, কারণ ওই সময়টা তো বুঝতে পারেন। তো আমি আমার প্রশ্ন হচ্ছে যে বৃদ্ধ বয়সে বাবা মার সম্পর্ক যদি চরম অবনতি ঘটে, ওই ক্ষেত্রে সন্তানের কি দায়িত্ব আছে? এলো বাবা মায়ের মানে আপসে, মানে ছেলের সাথে নয়, তার স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী বাবার মায়ের সাথে। হ্যাঁ হ্যাঁ, এইরকমটা যদি হয় তাহলে ছেলের কাজ হবে ইসলাহ জাতিল বাইনে চেষ্টা করা, অর্থাৎ আল্লাহ কোরআন এখানে বলেছেন লা খায়রা ফি কাসীরি মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহ বাইনান নাস। ভালো কাজগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইসলাহ বাইনান নাস, মানুষের মাঝে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করা, মিউচুয়াল করে দেওয়ার চেষ্টা করা। তো এই মীমাংসার যথাসাধ্য চেষ্টা করবে, বাপকে বুঝাবে, মাকে বুঝাবে, এবং যথাসাধ্য দুইজনকে কাছাকাছি করে দেওয়ার, মিলিয়ে দেওয়ার, এবং তাদের যে ভুল বুঝাবুঝি রয়েছে সেগুলি নিরসনের চেষ্টা করবে। এটা হচ্ছে করণীয়। এই ক্ষেত্রে ছেলে যতটা যোগ্যতা আছে, দীনী যোগ্যতা অথবা দুনিয়াবী যোগ্যতা, যেভাবে বোঝানো সম্ভব হয় বুঝাবার চেষ্টা করবে। এছাড়া বাপ মায়ের উপর তো আর অন্য কোনো ক্ষমতা এখানে খাটবে না, সেখানে খারাপ কোনো ভাষা
ধমক দেওয়া, শক্ত ভাষায় বলা, আল্লাহ বলছেন ফালাতা কল্লাহ উফ, তাদেরকে ওহ আহ শব্দ হেই এই শব্দ বলা যাবে না, যতই খারাপ হোক না কেন, বাপ মা যার দোষ আছে তাকেও এরকম কোনো ভাষা বলা আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এটা হচ্ছে ছেলে মেয়েদের করণীয় বোঝাবার চেষ্টা করা, আর বাকি দোয়া করবে। আর একটি কাজ হচ্ছে দোয়া করবে, আল্লাহ আল্লাহ বাইনা কুলুবহিম, আল্লাহ তাদের অন্তরকে জড়িয়ে দাও, অন্তরকে মিলিয়ে দাও। কিন্তু আরবিতে ছাড়া বাংলায় করা যায়, আল্লাহ আমাদের আব্বা আমার সমস্যার সমাধান করে দাও, তাদের অন্তরে সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দাও। দোয়া করবে, জি দোয়া করবে এবং বুঝাবার চেষ্টা করবে বা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। আইফোন থেকে এক ব্রাদার আপনার ফোনটা আনমিউট করছি, আপনি ইনশাল্লাহ প্রশ্ন করুন। যে আপনার নাম নেই, শুধু আইফোন আছে, আপনি প্রশ্ন করতে পারেন। জাজাকাল্লাহ খায়ের। আজান দিয়ে নামাজ পড়বো? বেশ কিছু হাদিস রয়েছে যে সাহাবা ইকরামরা বাসাতেও বা মসজিদের বাইরেও যেখানে সালাত আদায় করতেন আজান দিতেন, বেশ কিছু সাহাবাই কেরাম ছিল। জি, এমনকি মাঠে একটি হাদিস রয়েছে, মাঠে ঘাটে কোথাও থাকলে, মরুভূমিতে থাকলেও সেখানে যদি একাও থাকো তাহলে সেখানে আজান দিয়ে সালাত আদায় করো। এই জন্য মসজিদের আজান, এখানে আমরা দেখব দুটো অবস্থা হতে পারে। একটা অবস্থা হচ্ছে মসজিদের আজান শুনছে অথবা শুনছে না, যদি মসজিদের আজান শোনা না যায় তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বাড়িতে, বুঝছেন, বাসাতে। মসজিদের আজান যদি শুনতে না পাওয়া যায় তাহলে আজান দেওয়ার তাকিদ আরো বেড়ে যায়, যদি ওয়াজিব ফরজ বলবো না হয়তো, কিন্তু আজান দেবে। আর যদি মসজিদের আজান শুনতে পাওয়া যায়, যেমন সৌদি আরবে আমরা মসজিদের আজান শুনতে পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে শুধু মুস্তাহাব থাকবে। বাসায় যদি আজান দেয় তাহলে ভালো, আর না আজান দিলে মসজিদের আজানটি যথেষ্ট। কিন্তু যেখানে আজান শোনা যাচ্ছে না সেখানে আজানের গুরুত্ব আরো বেড়ে যায়। আর সালাতের আগে আজান দেবে কেউ একজন, আর তারপরে সালাত কায়েম করবে। বাড়িতে যারা আছে তাদেরকে নিয়ে জামাত করবে, পরিবার ছেলেমেয়ে তাদেরকে নিয়ে, মেয়েরা বা মহিলারা পিছন কাতারে থাকবে আর পুরুষরা বা ছেলেরা আগের কাতারে থাকবে। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি ফোন আনমিউট করছি, আমাদের ব্রাদার আলতাফ ওনার ফোনটা আনমিউট করছি। মোহাম্মদ আলতাফ, আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খায়ের। জব করে তো ওনাদের হসপিটালে এখন যেভাবে প্রোটেকশন নিয়ে আসতে হয়, উনি প্রত্যেকটা নামাজ ঘরে গিয়া পড়ে। পরে আমার আমার ওয়াইফকে জিজ্ঞাসা করছে, আর করে যে আপনি নামাজ তো বাবা ঘরে যায় একত্রে পড়ার কোনো বিধান কোনো শেখ বলে নাই এবং আমরা কোনো কোরআন হাদিসের কোথাও শুনি নাই, আপনাকে তো নামাজ পড়তে হবে যে কোনো মুহূর্তে। এখন সে নামাজের তাদের যে প্রোটেকশন গুলো এগুলার জন্য তারা খোলা সম্ভব না যতক্ষণ কাজে থাকে, এই মুহূর্তে সে তায়াম্মুম কিভাবে করবে এবং কিভাবে সে নামাজটা পড়বে, ওই সিস্টারেরা জানার জন্য বলছিল। জি, এই মাসআলা নিয়ে এখানে চর্চা হয়েছে সৌদি আরব ওলামাদের মাঝে। এবং প্রথম কথা জেনে রাখতে হবে যে সালাত আল্লাহ প্রতিটি ওয়াক্তে ফরজ করেছেন, তার শুরু আছে শেষ আছে, সুতরাং ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে স্বেচ্ছায় এইরকম ওজোরে শুধু যে আমি এখানে তো এই পোশাকে আছি বা এই পরিস্থিতিতে আছি, টাইম পার করে দেওয়া জায়েজ নয়, ওইভাবে সালাত হবে না, বুঝছেন। তো আমাদের সমাজে যে কাজা করার অভ্যাসটা আছে, যে কোনো কাজে ব্যস্ত ছিল হাটে বাজারে, তারপরে আর রাত্রে এসে সব জোহর আসর মাগরিব এসে পড়ছে, এভাবে সালাত হয় না, জায়েজ নয়, বুঝছেন। তো এই জন্য ওটা বাদ দিতে হবে ওনার ওই আমলটা। তাহলে করতে হবে কি, এই ক্ষেত্রে প্রথম চেষ্টা করবে যদি তার সেখানে অনুমতি থাকে অজু করার, তাহলে অজুর অঙ্গগুলি খুলে অজু করবে। এক
আর মনে হয় এটার অনুমতি নাই, এখানেও নেই। যদি এই অনুমতি না থাকে তাহলে আমরা বলছেন যে কমপক্ষে তায়াম্মুম করে নেওয়ার চেষ্টা করবে, সেটাও সেক্ষেত্রেও যদি হাত আর চেহারা না খোলা যায়, কারণ তায়াম্মুম করার জন্য হাতের ওপর মাসাই করতে হবে, চেহারার উপর মাসাই করতে হবে, তো হাত কবজি পর্যন্ত আর চেহারা খোলা যদি সম্ভব না হয়, সবকিছু ঢাকা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওজুতে বিনা ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে। বলছেন বিনা ওজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবে। আল্লাহ কোরআন বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, এর সাধ্যের এর সাধ্যে এর বেশি কুলাই না। তার মানে ঠিক এর হুকুমটা হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তিকে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে না তার কাছে পানি আছে না তায়াম্মুমের কোনো সুযোগ সুবিধা আছে, কিন্তু সুস্থ ব্যক্তি, হ্যাঁ, তাহলে তাকে সালাত আদায় করতে হবে বিনা ওজুতে বিনা তায়াম্মুমে বিনা তাহারাতে তাকে সালাত আদায় করতে হবে। ঠিক ওই রকম এর হুকুম তো, সেটা দাঁড়িয়ে সম্ভব হলে দাঁড়িয়ে, বসে সম্ভব হলে বসে, রুকু সেজদা যতটা করা যায় করবে, না হলে যে কোনো অবস্থা এক কথাই সালাত আদায় করতে হবে। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খায়ের। তো আমাদের কোন এক ব্রাদারের ফোন আনমিউট ছিল, আমি মিউট করে দিয়েছি, যেটা আমাদের সম্ভবত তারিক ভাই। তো আপনি তোমার যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনার পরে আপনি প্রশ্ন করবেন। এই মুহূর্তে আমাদের হাবিব খন্দকার ভাই প্রশ্ন করার জন্য হাত উঠেছেন, ইনশাল্লাহ আমি আনমিউট করে দিচ্ছি। জি আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। আমার প্রশ্নটা হলো যে মেয়েদের বেবি হওয়ার পরে যে ব্লিডিং হয় সেটা কি 40 দিন ব্লিডিং হয়, সেটা কি যদি মানে 40 দিনের আগে যদি ব্লিডিং শেষ হয়ে যায় তাহলে কি সে পবিত্র হয়ে নামাজ শুরু করবে নাকি 40 দিন পার হইতে হবে? আর আরেকটা কোশ্চেন হলো, আরেকটা কোশ্চেন হলো যে আমরা তো বাচ্চাদেরকে 2 বছর মানে ব্রেস্ট ফিডিং করাই, এখন অনেকে বলে 2 বছরের পরেও করানো যাবে, তাই এটা একটু জানতে চাই। প্রথম প্রথম প্রশ্ন করলেন যে মহিলাদের যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং আসে, নেফাস যেটাকে বলা হয়, এই ব্লিডিংটা আর কি 40 দিনই মেয়াদ না যখনই ব্লিডিং বন্ধ হবে তখনই সালাত আদায় করা শুরু করতে হবে পবিত্রতা অর্জন করে? এই ক্ষেত্রে বলবো যে এটা হচ্ছে সর্বউর্ধ্ব মেয়াদ হচ্ছে 40 দিন, অর্থাৎ কোন বোনের যদি ব্লিডিং বন্ধ না হয় 40 দিন পর্যন্ত, তারপরেও হইতে আছে বা 40 দিন পর্যন্ত হইতে আছে, তাহলে 40 দিন হচ্ছে তার সর্বশেষ মেয়াদ। কিন্তু অধিকাংশ মা বোনদের ব্লিডিং 20-22 দিনে বন্ধ হয়ে যায়, তো যেই দিনে বন্ধ হবে সেই দিনে গোসল করে পবিত্রতা অর্জন করে সালাত শুরু করে দিতে হবে, সিয়াম শুরু করতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। বুঝতে পেরেছেন আশা করি। 40 দিনের বেশি যদি ব্লিডিং আসতে থাকে তখন সেটাকে ওলামারা বলছেন সেটা ইস্তিহাজা মানে রোগের কারণে হচ্ছে, এটা নেফাস নয়, তখন ওর নাম পরিবর্তন হয়ে গেল। সুতরাং তারপর ব্লিডিং আসলেও প্রতি ওয়াক্তের জন্য উযু করে সালাত আদায় করতে হবে। জি, আরো যদি 5 দিনে বন্ধ হয়ে যায়, 7 দিনে বন্ধ হয়ে যায়, 5-7 দিন শুধু মাফ তার সালাত, তারপরে তাকে সালাত আদায় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার স্তন্যদানের ক্ষেত্রে, দুধ পান করানোর ক্ষেত্রে বাচ্চাকে 2 বছর কথা রয়েছে কোরআনে কারিমে। আজি ওয়াল ওয়ালিদা তো ইউরদানা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, পূর্ণ 2 বছর দুধ পান করাবে, এটা হচ্ছে ন্যায্য অধিকার একটা শিশুর। তো এই ক্ষেত্রে যদি দ্বন্দ্ব হয় স্বামী স্ত্রীতে তখন 2 বছর বাধ্য থাকবে স্তন্যদানে, কিন্তু 2 বছরের বেশি পান করানো যাবে কি না? 2 বছরের বেশি পান করানো যাবে যদি মা মনে করে যে আমি পান করাবো, আমার কাছে বাধা নেই, আর যদি বাবা মনে করে যে আমিও রাখবো, তাহলে বাধা নেই। অনেক সময় বিচ্ছিন্নতা হয়ে যায় স্বামী স্ত্রীতে, তারপরেও যদি সম্মতি হয় যে তারপরে দুধ পান করুক আমি রাখবো, সমস্যা নেই, এক কথায় জায়েজ আছে। তো 2 বছরের পরে দুধ পান করানো যায় না, অনেক মনে করেন বা ফতোয়া দিয়ে থাকেন যে এরপরে হারাম, এটি একেবারে ভুল কথা, এটা একেবারে ভুল কথা, 2 বছরের পরেও পান করানো যাবে। জি, এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রাদাআতু মিনাল মাজাআতি। জি হ্যাঁ, দুধ মা সাব্যস্ত হবে যেই সময়টাই বাচ্চাদের দুধ পানটাই থাকে, দুধ পানটাই থাকে তার মুখ্য খাদ্য, মুখ্য খাদ্য থাকে 2 বছর পর্যন্ত,
এই সময়টাই দুধ পান করে, তবে তাহলে দুধ মা সাব্যস্ত হবে। তাহলে তার মানে বোঝা গেল যে তারপরে দুধ পান করাতে পারে, কিন্তু তখন দুধ মা সাব্যস্ত হবে না। জাজাকাল্লাহ খায়ের শেখ। ইনশাআল্লাহ আমি নেক্সট আমাদের লওকত লিয়াকত চৌধুরী ভাই উনি প্রশ্ন আজ করবেন ইনশাআল্লাহ। আনমিউট করে দিচ্ছি। জি আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ আমার প্রশ্ন হইতেছে আপনার আপনার একটা লেকচার শুনছিলাম যে যাকাতের টাকা শুধু টাকা দিয়ে দিতে হবে, বর্তমান পরিস্থিতিতে লোক ঘরের ভিতরে বন্দি আছে, খাবার পাইতেছে না, তো আবার ইনকাম নাই, যারা দিবে তাদেরও অনেক ইনকাম সোর্স বন্ধ, একজনের কিছু যাকাতের টাকা আছে, উনি কি এই দিয়ে খাবার দিতে পারবে কিনা? যারা অভাবের কারণে খাবার ব্যবস্থা করতে পারছে না, তারা হচ্ছে ফকির অথবা মিসকিন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সূরা তাওবার আয়াত নম্বর 60 আল্লাহ ইরশাদ করছেন যে সাদকা আট শ্রেণীর মানুষের জন্য, তার মধ্যে হচ্ছে ফকির যার হয়তো একবারের খাবার নেই, আর মিসকিন যার হয়তো দুইবার আছে কিন্তু তিনবার প্রয়োজন, পুরোটা নেই, কিছুটা আছে কিছুটা নেই। তো তাহলে এই যাকাতের পয়সা আসল হচ্ছে পয়সা দিয়ে যাকাত দেওয়া উচিত, পয়সার যাকাত, কিন্তু প্রয়োজনের তাগিদে। এখন যদি কাউকে পয়সা দেওয়া যায় তাহলে সে হয়তো আপনার কারফিউর কারণে, লকডাউনের কারণে সে খাবার দেওয়ার ব্যবস্থা করতে পারবে না, অথবা সুপার মার্কেটে খাবার পাচ্ছে না, আর আপনি হয়তো ম্যানেজ করে দিতে পারবেন, তাহলে এই ক্ষেত্রে আপনি যেন একজন উকিল হিসাবে আপনি খাবার দাবার কেনে যাকাতের পয়সা দিয়ে আপনি তাদের আরো কল্যাণের কাজ করে দিচ্ছেন, তো এটা জায়েজ, অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে বলা হয়েছে, আমি যে উত্তরটা দিয়েছি সেটা এই জন্য দিয়েছি যে সাধারণ অবস্থায় আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষেরা যাকাতের টাকা দেয় না, করে ওটা দিয়ে কিনে, ওটা দিয়ে লুঙ্গি কিনে, আর একেবারে নিম্ন মানের শাড়ি আর লুঙ্গি কিনে, যেগুলো কোনো কাজে লাগবে না, লোক দেখানো রিয়াকারির জন্য, যাতে লোকেরা দেখলো যে এত শাড়ি বিতরণ করলো, এত লুঙ্গি বিতরণ করলো, এটা জায়েজ নাই। বুঝতে পারছেন বিষয়টা? তো খাদ্যের প্রয়োজন, এখন খাবার বেশি প্রয়োজন, কিন্তু এখানে একটা খেয়াল রাখবেন যে অনেকে সচ্ছল ব্যক্তি, বাড়িতে টাকা পয়সা আছে, কিন্তু হয়তো এই জন্য তাদের হয়তো বাড়িতে খাবারের অসুবিধা, তাদেরকে আপনি যাকাতের পয়সা দিয়ে খাওয়াবেন না, বরং তাদের উচিত হবে তারা টাকা দিবে এমন কিছু লোককে যারা স্বেচ্ছাসেবক হবে, যারা খাবার দাবার এনে দিবে তাদের টাকা পয়সা দিয়ে। এরকম রাখা উচিত, তাদের জন্য যাকাত খাওয়া জায়েজ হবে না, কারণ তারা আর্থিক দিক থেকে সচ্ছল, বাড়িতে টাকা পয়সা আছে। তো আমি অন্যান্য ভাই যারা অডিও লাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের প্রশ্ন করার সিস্টেম হলো আপনাদের ফোনের *6 প্রেস করলে আপনাদের ফোন আনমিউট হবে, আপনারা *6 প্রেস করার পরে যে প্রথম সালাম দেবেন সে প্রশ্ন করবেন, আর তার পূর্বে আমি আমাদের ব্রাদার তাসনিম ইসলাম, ফোনটা আনমিউট ছিল আর আগে, যদি প্রশ্ন থাকে আমি আনমিউট করছি, আপনি প্রশ্ন করতে পারেন, আপনাকে 1 মিনিট সময় দেওয়া হচ্ছে প্রশ্ন করার জন্য, যে প্রশ্ন করবেন কিনা। মসজিদে সালাতে দাঁড়াইছে একজনে 3 ফিট থেকে 6 ফিট ফাঁকা রাখা, তো এই অবস্থায় যদি সালাত তারা মসজিদে আদায় করছে, এটা কতটা শরীয়ত সম্মত বা এটা হয়েছে কিনা, বা এভাবে জামাত করা যায় কিনা? করোনা ভাইরাসের কারণে মসজিদে হয়তো তারা সালাত আদায় করছে কিন্তু বেশি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছে, এইভাবে সালাত আদায় করা জামাতে জায়েজ নাই। জি, কারণ বেশ কিছু হাদিসের পরিপন্থী এটা, খেলাফ কাজ। রাসূলুল্লাহ বলেছেন সুদ্দুল খালাল, তোমরা তোমাদের মাঝের ছিদ্রগুলি বন্ধ করো, ওয়ালা তাজালু ফুরুজাত লিশ্শাইতানের জন্য খালি জায়গা ছেড়ে দিও না। জি, তারাসু, তোমরা কাতারে কাতার মিলিয়ে, তো এইরকম বেশ কিছু হাদিস রয়েছে যেগুলির বিরোধিতা এটা। এই জন্য ভাইরাসের ভয়ও করছেন আবার জামাতও করছেন, মসজিদে যাচ্ছেন কেন? বরং আপনার কাছে অন্য আরেকটা রাস্তা রয়েছে শরীয়তে, সেটা হচ্ছে যে আল্লাহ সাল্লুফি বয়ুতেকুম বা সাল্লুফি রেহালেকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ষা বৃষ্টির সময়, ঝড় বৃষ্টির সময়, ফি ইয়াউমিন মাতিরিন হাদিস আছে, বর্ষা বৃষ্টির দিনে বা ঝড়ের দিনে
তিনি মুয়াজ্জিনকে বলতেন যে আজানের মাঝখানে হাইয়া আলা সাহেল ফালাজ জায়গা অথবা শেষে বলে দাও আলা সাল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের বাড়িতেই বাসাতে সালাত আদায় করে নাও। আমাদের কাছে তো আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা ওই আদর্শ দিয়ে কেন যাচ্ছি না? যখন আমরা ভাইরাসকে ভয় করছি কাছাকাছি হয়ে দাঁড়ালে মসজিদে, তাহলে আমরা মসজিদে যাব না, মসজিদে শুধু আজান হবে আর বাড়িতে আমরা নিজের পরিবার পরিজন নিয়ে সালাত আদায় করব, এটি হচ্ছে সুন্নাত। আর এরকম ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়িয়ে মসজিদে জামাত করা অথবা একেবারে দুই হাত তিন হাত ফাঁকা রেখে এই জানাজার সালাত আদায় করা কোনোটাই জায়েজ নয়, কোনোটাই জায়েজ নয়। আল্লাহর উপর ভরসা করুন, আর আল্লাহ না চাইলে আপনি আক্রান্ত হবেন না। আর আমাদের উপর ফরজে কেফায়া হচ্ছে যে জানাজা আমাদের পড়তে হবে মুসলিম ভাই বোনদের, সুতরাং জানাজায় গেলে কাছাকাছি দাঁড়াবার চেষ্টা, কাছাকাছি দাঁড়াইলেই যে আপনি আক্রান্ত হয়ে যাবেন এমন কথা নয়। জি, তাহলে হাজার হাজার মানুষ যারা কাছাকাছি কারো যায়নি হয়তো বাড়িতে থেকে কি করে আক্রান্ত হয়েছে? আমান আজাবাল্লাহ হাদিস রয়েছে যে প্রথম ব্যক্তি কি যে আক্রান্ত হয়েছিল ওকে কি করে লেগেছিল এই ভাইরাসটা, ওকে কি করে আক্রান্ত করেছিল? কথা হচ্ছে আল্লাহ ভরসা করতে হবে, আর এরকম ফাঁকা ফাঁকা করে জামাত করা সহি নয়। জি, জাজাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ অন্যান্য ভাই যারা অডিও লাইনে আছেন, আমি আবার বলছি আপনাদের প্রশ্ন করার সিস্টেম স্টার সিক্সে প্রেস করলে আপনাদের ফোনটা আনমিউট হবে, ইনশাআল্লাহ আপনারা এখন কেউ প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন শর্ট টাইম ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ বরকাত। জি ভাই, শেখ কেমন আছেন? আমি আব্দুল হান্নান বলছিলাম। করতেছে, সেই ক্ষেত্রে তার ফিউনারালের জন্য কি জায়গাতে টাকা দিয়ে সহযোগিতা করা যাবে? সেখানে এমন নেই যে সরকারি কোন ফান্ড আছে, সেটাও নেই, আর জনগণের এমন কোনো ফান্ড নাই যে সেখান থেকে তারা সাদকা করে বা সহযোগিতা করে করতে পারবে। তাহলে করা যেতে পারে, কিন্তু তার আগে দেখতে হবে কাফন দাফনের খরচটা শরীয়তের দৃষ্টিতে যেই ব্যক্তি মারা যাবেন তার পরিত্যক্ত ধন সম্পদ থেকে করতে হবে, এটা হচ্ছে শরীয়তের ভিত্তি। বুঝা গেছে? মারা গেলে প্রথম তার কাফন দাফনের খরচ করতে হবে, আর কাফন দাফন করার পরে তারপরে তখন যদি তার উপর ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে, তারপরে তিন নম্বরে তার যদি কোনো ওসিয়ত করা থাকে তো ওসিয়তের বাস্তবায়ন করতে হবে, চার নম্বরে তখন ভাগ বন্টন হবে। তো তার পয়সাগুলি ভাগ বন্টনের জন্য রেখে দিলেন পরিজনের জন্য, আর মানুষের জাকাত দিয়ে তার দাফন কখন করবেন, এরকমটা জায়েজ নয়। অভাবী মানুষ, টাকা পয়সা নাই তার, তার বা তার পরিবার নেই, অপরিচিত কেউ নেই, এমন কেউ তার ঘরের কেউ, সেই ক্ষেত্রে জাকাত খরচ করা যেতে পারে, অথবা অভাবী মানুষ মারা গেছে কোনো টাকা পয়সা রেখে যায়নি, তখন জাকাত দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করা যেতে পারে এরকম। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ এই মুহূর্তে যদি আর কোনো ব্রাদারের কোনো প্রশ্ন থাকে, এখানে দেখতেছি এমডি হক আনমিউট করেছেন ফোনটা, ইনশাআল্লাহ প্রশ্ন করুন। সালাম আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ বরকাত। বলেন। ছোট ভাই কামাল ভাই, আচ্ছা জি জি জি, জি জি জি, মাশাআল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খায়। তো এমডি হক ভাই কোনটা আনমিউট দেখছিলাম, কোনটা আবার কোথায় হারিয়ে গেল দেখেন, আপনি লাইনে থাকলে প্রশ্ন করুন ইনশাআল্লাহ। এমডি হক, জি আপনার ফোনটা আনমিউট আছে, আপনি প্রশ্ন করতে পারেন। সম্ভবত ওনার প্রশ্ন নেই, ফোনটা হয়তো সামহাও আনমিউট হয়েছে। তো ইনশাআল্লাহ এনি আদার ব্রাদার কারো যদি কোনো প্রশ্ন থাকে, যারা অডিও লাইনে আছেন আবার বলছি স্টার সিক্স এ প্রেস করলে আপনার তো ফোন আনমিউট হবে, সে আপনার প্রশ্ন শুনতে পারবেন। জাজাকাল্লাহ খায়। এখানে আরেকটা আরেকটা প্রশ্ন আপনার আসছে আইফোনে, আমি আনমিউট করতেছি ইনশাআল্লাহ। জি আপনি প্রশ্ন করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ফজর সালাত কেউ যদি মিস করে তো পরবর্তীতে সে যখন ফজর সালাতের জন্য আজান দিবে আজানের সময় সে ঘরে সে কি আসসালাতু খায়রু মিনান নাও এটা কি বলতে হবে নাকি? এটা এক নম্বর। আর মিস করে মানে কি সূর্য উঠে গেছে না সূর্য সূর্য উঠে গেছে না সূর্য উঠে গেলে আর আজান নেই আজানের সময় শেষ হয়ে গেছে ইচ্ছা করে যদি হয় তাহলে গুনাহগার হবে আর যদি অনিচ্ছাকৃত হয় চেষ্টা করেছিল উঠতে পারে তাহলে গুনাহগার হবে না ইনশাআল্লাহ এক কথায় ওয়াক্তের পরে আজান দেওয়া যাবে না আজানটা সময়ের ভিতরেই দিতে হবে কিন্তু কাজা পরেও করা যেতে পারে শরীয়তের ওজর থাকলে। দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে মিস করার পরে সে কি শুধু যেটা ফরজ দুই রাকাত সেটা করবে নাকি সুন্নতটাও আগে পড়ে তারপরে ফরজটা করবে? যে কাজা সুন্নতের আছে যখন ফরজের কাজা আছে তখন সুন্নতের কাজা আছে কিন্তু সুন্নত সুন্নত কিন্তু ফরজ অবশ্যই কাজা করতে হবে সুন্নতের কাজা আবশ্যক নয় কিন্তু করলে ভালো অবশ্য কবুল হবে ভালো জানেন কন্টিনিউ হইলে কবুল হবে না। জাযাকাল্লাহ খায়। এই মুহূর্তে আরেকটা ফোন আরেকজন হাত উঠিয়েছেন তো ইনশাআল্লাহ আমি আনমিউট করে দিচ্ছি আপনি প্রশ্ন করেন মনির জামান। উত্তর দিয়েছি আর বারবার বলার প্রয়োজন নাই এটা যে কোনো একজন আলেম তার যদি কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে অবশ্যই বলবে যে প্রয়োজনে মাস্ক লাগানো যাবে হাদিসে এসছে নিষেধ কথা বোঝা গেছে কিন্তু নিষেধটা সাধারণ অবস্থায় নিষেধটা হচ্ছে সাধারণ অবস্থায় কিন্তু একটি নিষিদ্ধ কাজ যখন মানুষের জন্য জরুরি হয়ে যায় তখন জায়েজ হয়ে যায় আদ দারুরাত তুবিহুল মাহদুরাত মানুষ যখন কোনো কাজের জন্য নিরুপায় হয়ে যায় বা জরুরি যেটা হয়ে যায় সেটা এরকম পরিস্থিতি হইলে নিষিদ্ধ কথা কাজ জায়েজ হয়ে যায় হারাম খাওয়া জায়েজ মানুষের নিরুপায় হইলে। আচ্ছা এটাকে বোঝানোর জন্য বলি কারণ যেহেতু ভুল ফতোয়া অনেক মুফতিরা দিয়েছে সেজন্য বলছি বা কেউ কেউ দিয়েছে কিন্তু কেউ আলহামদুলিল্লাহ আরো কোনো আলেম এরকম ফতোয়া দেয়নি আর দেবে না আর যারা ভালো আলেম তারা যারা কোরআন হাদিসের ফিকহ বুঝে তারা এরকম ফতোয়া দেবে না। কথা হচ্ছে আপনি সালাত অবস্থায় দাঁড়িয়েছেন সেই সময় যদি কারো জানের আশঙ্কা দেখেন যে একটা বাচ্চা ডুবে যাচ্ছে বা আগুন লেগে যাচ্ছে সালাত ছাড়া জায়েজ কিনা বলুন তো দেখি। সালাত ছাড়া জায়েজ হচ্ছে সাপ দেখলে বিচ্ছু দেখলে আগুন থেকে বাঁচার জন্য কাউকে বাঁচানোর জন্য তাহলে এখানে মাস্ক না পরলে যেখানে আপনাকে বর্তমান অবস্থায় বলছে বিশেষজ্ঞরা যে ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাহলে মাস্ক লাগিয়ে কেউ যদি সালাত আদায় করে তো অসুবিধাটা কোথায়? বরং এটাই হচ্ছে তার জন্য এর জন্য এটাই হচ্ছে তার জন্য উচিত এটাই একজন মানুষের জন্য উচিত কারণ সতর্ক সাবধান হইতে হবে বোঝা গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সবগুলি হারাম না কোনোটা হারাম কোনোটা মকরু তো যদি হারাম না জায়েজও ধরা যায় তবুও নিরুপায় হলে জায়েজ হয় আর যদি মকরু অপছন্দনীয় হয় তাহলে অপছন্দনীয়টা তো আরো হালকা বিষয় যে এখানে যেহেতু আমার জন্য জরুরি হয়েছে সুতরাং আমি মাস্ক লাগাচ্ছি সাধারণ অবস্থায় কেউ মাস্ক লাগাবে না কিন্তু এখানে অনিষ্ট থেকে আত্মরক্ষা করা ফরজ একজনে একজন মানুষের প্রাণের মূল্য কত যদি 18 কোটির মধ্যে বা 16 কোটির মধ্যে আপনার 12 কোটি মারা যায় আউযুবিল্লাহ এটা কি করে হইতে পারে কি করে হইতে পারে? একটি লোকের জীবনের মূল্য সারা পৃথিবীর চাইতে বেশি একজন নিরীহ মুসলিমের হত্যা বা তার ধ্বংস হয়ে যাওয়া সারা পৃথিবীর ধ্বংস হওয়ার চাইতে মারাত্মক
অর্থাৎ একদিকে মানব শূন্য পৃথিবী রাখেন আর একদিনে একদিকে একজন মুসলিমকে রাখুন, একজন মুসলিমের প্রাণ সারা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে মূল্যবান। তাহলে এখানে যেখানে জানের আশঙ্কা আছে, প্রাণনাশের আশঙ্কা আছে, ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে, সেখানে একটা সামান্য নিষিদ্ধ কাজ কেন জায়েজ হবে না? সুতরাং এইরকম ফতোয়া যারা বা যে দিয়েছে ভুল করেছে, আর সেসব কথার উপরে ভ্রুক্ষেপ করবেন না, বরং প্রয়োজন হলে জায়েজ। আর আপনাকে যদি এতই ভয় লাগে তো ভাই একা আপনি বাসাতে নামাজ পড়েন, আপনি মাস্ক লাগিয়ে জামাতি কেন যাবেন আপনি যখন আপনি আপত্তিকর মনে করছেন? করোনা সংক্রান্ত আমরা কি, আমরা তো দোয়া করতেছি আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহর কাছে পানা যাচ্ছে, আমিন আমিন। এখন আমরা এখন সারা বিশ্বে মুসলমানদের উপর যে অত্যাচার, নির্যাতন, জুলুম, ধর্ষণ, রাহাজানি হচ্ছে, বিশেষ করে ভারতে, মায়ানমারে, প্যালেস্টাইনে যারা করতেছে এগুলি, যারা বিধর্মী গুলি, মুশরিক গুলি, তাদের জন্য কি আমরা বদদোয়া করতে পারি এই করোনা দ্বারা, যে আল্লাহ প্রথমত তাদেরকে হেদায়ত দান করেন, না হয় করোনা দ্বারা তাদেরকে ধ্বংস করে দেন? এ ধরনের কোন বদদোয়া কি আমরা করতে পারি তাদের ক্ষেত্রে? করা যাবে, কিন্তু দেখতে হবে যে এখানে এর পার্শ্ব প্রতিক্রিয়া তো নেই কিছু। বুঝতে পারছেন আশা করি কথা, যে আপনার এই বদদোয়ার কারণে মুসলিম ভাইরা ক্ষতিগ্রস্ত হলো, আরো জুলমের শিকার হলো, এমনটা যেন না হয়। এই এই কৌশলটা, হেকমতটা যেন সবসময় সামনে থাকে। তো অনেক সময় হেকমত করে বলতে হবে, সমস্ত মানবতার কল্যাণ চাই আমরা, মানবতার কল্যাণ চাই, সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে তাদের হেদায়াত, তাদের তৌহিদ বলছেন। এই জন্য আমি শুনেছেন হয়তো আমার আলোচনাতে বলেছি যে আল্লাহ যাদের দ্বারা মানব জাতির কল্যাণ হবে আল্লাহ তাদের তুমি হেফাজত করো, আর যাদের মধ্যে কোনো কল্যাণ নেই তাদের জন্য কিন্তু দোয়া করিনি। আপনি নিশ্চয়ই সূক্ষ্মভাবে আমার কথা বুঝলে ওই কথাটি বুঝতে পারবেন, বুঝেছেন না? যে যারা জালেম, যারা মানুষকে খুন করে, তাদের মধ্যে কোনো কল্যাণ নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সর্বনাশ করুক। জি হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে হয়তো কুফরির ওপর আছে, কিন্তু তাদের মধ্যে মানবতার কল্যাণ আছে, মানুষের ভালাই চায়, ভালো করে, এবং তাদের দ্বারা ভালোর আশা করা যেতে পারে। জি, তো অসুবিধা নেই তাদের ক্ষেত্রে, তাদের পার্থিব কল্যাণের দোয়া করা যেতে পারে, তাদের সুস্থতার দোয়া করা যেতে পারে। এটা আরো অতিরিক্ত জেনে নিন, একজন হয়তো আপনার প্রতিবেশী আছে, তার চরিত্র ভালো, আচার আচরণ ভালো, শুধু তার মধ্যে কুফুরি আছে, সেজন্য তার ধ্বংস দোয়া করবেন না, তার কল্যাণে দোয়া করবেন, তাকে আল্লাহ সার্বিক সুস্থতা দান করো, সার্বিক সুস্থতার পারলৌকিক সুস্থতা, দিনই সুস্থতা হচ্ছে তার ইমান হেদায়াত, আর দুনিয়াবি পার্থিব সুস্থতা হচ্ছে যে তার শরীর সুস্থ রাখো, দোয়া করা যেতে পারে এরকম। ভালো যারা তাদের জন্য কল্যাণের দোয়া করা যেতে পারে, কিন্তু যাদের মধ্যে কোনো কল্যাণ নেই বরং মানব জাতির অকল্যাণ করে আল্লাহ তাদের সর্বনাশ করে দোয়া করবে, বদ্ধ করবে।